সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ব্লিঙ্ক ব্লক নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এপসটের মধ্যে গেমস খেলার বিনিময়ে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ আপ পসিবল এবং পেপাল ডলার আর্নিং করা পসিবল তো এই ভিডিওটিতে এই বিষয়টি জাস্টিফাই করা হবে যে এপসটের মধ্যে গেমস খেলার বিনিময়ে পেপাল ডলার অথবা ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ আপ নেওয়া পসিবল কিনা তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ব্লিঙ্ক ব্লক অ্যাপ রিয়েল অর ফেক ব্লিঙ্ক ব্লক অ্যাপ লেজিটোর স্ক্যাম অ্যান্ড ব্লিঙ্ক ব্লক অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস প্রথমত আমরা এফসটির ইনফরমেশনের দিকে লক্ষ্য করে দেখতে পারবো এফসটি অলরেডি ওয়ান হান্ড্রেড কে প্লাস বার ডাউনলোডস করা হয়ে গেছে তো প্রথমত আমরা এফসটি ওপেন করে দিব অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে না উইথ অর রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এরপর আমাদের সামনে এরকম গেমস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি পাজেল রয়েছে নিচের দিকে এই পাজগুলোর পাজলগুলোকে আমরা এই বক্সগুলোর মধ্যে কিন্তু বসাতে পারবো এবং যখনই আমরা এক কালারের পাজলগুলোকে একসাথে মিলেতে পারবো তখন কিন্তু এগুলো ব্লাস্ট হবে এবং এভাবে কিন্তু আমরা এই গেমসটিকে খেলার বিনিময়ে advertisement এর অনুযায়ী এখান থেকে আমরা পেপাস ডলার এন্ড এই দিক থেকে আমরা ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ আপ করার জন্য ডায়মন্ড আর্নিং করতে পারবো বাট আমি যখন আমার নিজের ডিভাইস থেকে ক্যাফসটি ওপেন করছি তখন জাস্ট আমার সামনে কিন্তু শুধু গেমসের ইন্টারফেস চলে আসছে এর উপরে দিকে কোনোখানে কিন্তু এখানকার ডলার অপশন অথবা ডায়মন্ড অপশন আসতেছে না কিন্তু আপনারা যখন আপনাদের নিজের ডিভাইস থেকে ক্যাফসটি ওপেন করবেন তখন অবশ্যই আপনাদের সামনে ডায়মন্ড অপশন অথবা ডলার অপশন আসতে পারে যদি আপনাদের সামনে ডায়মন্ড অপশন এবং ডলার অপশন আসে তবে কিন্তু আপনারা উপর দিকে এই অপশনগুলোকে দেখতে পারবেন এবং এখান থেকে গেমস রয়েছে আপনারা কিন্তু এদিক থেকে গেমস প্লে করতে পারবেন তো এখানে যে ডায়মন্ড অপশনটি রয়েছে আমরা যদি এই ডায়মন্ড অপশান একটা ক্লিক দিই এরপর আমাদের সামনে রিডিম পেজটি চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেন থা থাউজেন্ড ফ্রি ফায়ার ডায়মন্ড হয়ে যাওয়ার পরে এদিক থেকে রিডিম করা পসিবল তো এখন আসি মেন কথা যে এফ আসলে রিয়েল নাকি ফ্যাক্ট তো এফ টি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি সেটি হচ্ছে এই কোপেন ওপেন করে দেওয়ার পর আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হয় নি বাট যেই অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলোকে ওপেন করার পর প্রথমত রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হয় এবং এফসি নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি যখন আমার নিজের ডিভাইস থেকে এফসটিকে ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার রিডিম অপশন অথবা পেপল অপশন আসেনি কিন্তু আপনারা যখন আপনাদের নিজেদের ডিভাইস থেকে এফটিকে ওপেন করবেন তখন আপনাদের সামনে পেপাল অপশন এবং ডলার অপশন আসতে পারে অথবা নাও আসতে পারে যদি এফটি রিয়েল হতো এবং এই এফসটিকে মানিং পারপাস অথবা ডায়মন্ড আর্নিং পারপাসে মেক করা হতো তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিভাইস থেকে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে এফ ওপেন করে দেওয়ার পর পেপাল অপশন এবং ডায়মন্ড অপশন আসতো যেরকমটি অ্যাপসটির মধ্যে আসতেছে না এবং অলরেডি কিন্তু এফ ওয়ান হান্ড্রেড কে প্লাস বার ডাউনলোড করা হয়ে গেছে এক লক্ষেরও বেশি মানুষ কিন্তু এফটিকে ইউজ করতেছে তার মধ্যে অবশ্যই অনেকেই কিন্তু এটার মধ্যে রিভিউ দিয়েছে রেটিং দিয়েছে তো সেই রিভিউগুলো এবং সেই রেটিংগুলো কিন্তু এই এফসের ডেভেলপার প্রাইভেট করে রেখেছে যাতে করে কোনো ইউজার এই রিভিউ এবং রেটিংগুলোকে না দেখতে পারে তো এই নেগেটিভ পয়েন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি ব্লিঙ্ক ব্লক অ্যাপ ইস টুটালি ফেক ফ্রড এন্ড স্ক্যাম আপনারা যারা এফটিকে গেমিং পারপাজ ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন বাট কখনই আপনি পেপাল ডলার আর্নিং অথবা ডায়মন্ড আর্নিং পার্পে ইউজ করবেন না যদি আপনি পেপাল ডলার আর্নিং অথবা ডায়মন্ড আর্নিং পার্পে এফটিকে কি ইউজ করেন তাহলে আপনারা কখনোই পেমেন্ট রিসিভ করতে পারবেন না সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ট্রাস্ট ইড ভ্যালুয়েবল টাইম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও